বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়টার নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল ও পরমাণু গঠন। এইটা তোমাদের নবম অধ্যায়। তোমরা বইয়ের নবম অধ্যায় দেখবে, দ্বিতীয় পত্রের নবম অধ্যায়, সেখানে আছে নিউক্লিয়ার মডেল ও পরমাণু গঠন। নিউক্লিয়ার মডেল ও পরমাণু গঠন, এই চ্যাপ্টারটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পদার্থ বিজ্ঞান তথা গোটা ওয়ার্ল্ডের যে বিজ্ঞান আছে, এই বিজ্ঞানটা কিন্তু পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার মডেলের উপর ভিত্তি করে। অর্থাৎ যে সকল দেশ নিউক্লিয়ার ফিজিক্সে যত উন্নত, সে সকল দেশ তত উন্নত, তাদের তত বেশি ক্ষমতা, তাদের তত বেশি শক্তি। এই জন্য নিউক্লিয়ার মডেল ও পরমাণু গঠন চ্যাপ্টার তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এবং এই চ্যাপ্টারটা খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। প্রথমে আসো পরমাণু গঠন সংক্রান্ত, অর্থাৎ নিউক্লিয়ার মডেল সংক্রান্ত, পরমাণুর গঠন সংক্রান্ত সবচেয়ে প্রাচীন যে মতবাদ, সেটি হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রেটিস। তোমরা ডেমোক্রেটিসের নাম এর আগেও শুনেছ, ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস ইংলিশ শব্দ, তিনি একজন দার্শনিক। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে, বিফোর ক্রিস্টমাস, যীশু খ্রিস্ট জন্মের 650 বছর পূর্বে গ্রিক দার্শনিক ডেমোক্রেটিস ধারণা করেন যে প্রত্যেকটা পদার্থ অবিভাজ্য একক কণার সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমরা যে পদার্থগুলো দেখতে পাই, সেই পদার্থগুলো একটা একটা করে ক্ষুদ্র 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 একটা করে একক একটা অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত, এই কথাটা বলছিলেন এখন থেকে 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক ডেমোক্রেটিস। তারপর এই পরমাণুর গঠন সংক্রান্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীর কাছ থেকে আসে। ডেমোক্রেটিসের পর আসে ডাল্টন তত্ত্ব, যেটা তোমাদের 7-8 পড়ানো হয়ে গেছে। তারপর বিভিন্নভাবে তত্ত্ব আসার পর অবশেষে মোটামুটি একটা গ্রহণযোগ্য তত্ত্ব একটা এক্সপেরিমেন্ট করেন বিজ্ঞানী রাদারফোর্ড, গাইগার এবং মার্সডেন, তিনজন বিজ্ঞানী। রাদারফোর্ড, গাইগার এবং মার্সডেন তারা আলফা বিক্ষেপণ পরীক্ষা করেন। অর্থাৎ তিনজন, একজন হচ্ছেন রাদারফোর্ড, একজন হচ্ছেন গাইগার, রাদারফোর্ড গাইগার এবং আর একজন হচ্ছে মার্সডেন। এই তিনজন বিজ্ঞানী আলফা বিক্ষেপণ পরীক্ষা করে পরমাণু গঠন জানার জন্য, আলফা বিক্ষেপণ পরীক্ষা, আলফা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এটাকে বলা হয় আলফা বিক্ষেপণ পরীক্ষা বা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড, গাইগার এবং মার্সডেন এই তিনজন বিজ্ঞানী আলফা বিক্ষেপণ পরীক্ষা করে, এবং আলফা বিক্ষেপণ পরীক্ষা করার পর তারা পরমাণু গঠন সংক্রান্ত একটা মতবাদ দেন, সেই মতবাদকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল। অর্থাৎ এখন আমরা বলব রাদারফোর্ড পরমাণু মডেল। এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, কারণ রাদারফোর্ডই প্রথম মোটামুটি একটা সন্তোষজনক পরমাণু গঠন সংক্রান্ত মতবাদ দেন, রাদারফোর্ড পরমাণু মডেল। আলফা বিক্ষেপণ পরীক্ষা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্র অতিমাত্রায় ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিয়াস রয়েছে, এবং পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরকেই বোঝানো হয়, আর এই নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, যেমন সূর্যের চতুর্দিকে গ্রহগুলো পরিভ্রমণ করে। মনে করো এটা হচ্ছে পরমাণু ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিয়াস। দেখ, ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিয়াস,
এর চতুর্দিকে বিভিন্ন কক্ষপথ আছে, চতুর্দিকে বিভিন্ন কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোর মধ্যে ইলেকট্রন পরিভ্রমণ করে এই কক্ষপথগুলোতে। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্র অতিমাত্রায় ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিয়াস রয়েছে, এবং পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরটাই বোঝানো হবে, আর নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথ আছে, কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, যেমন সূর্যের দিকে সূর্যের চতুর্দিকে গ্রহগুলো পরিভ্রমণ করে। এভাবে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মডেল সংক্রান্ত একটা তত্ত্ব দিল। এই তত্ত্ব দেওয়ার পর মোটামুটি পরমাণুর গঠন সংক্রান্ত একটা ধারণা পাওয়া গেল। তারপরে যেটা সমস্যা হলো, এই মডেলের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গেল। সীমাবদ্ধতা অর্থাৎ কিছু সংখ্যক ঘটনা ব্যাখ্যা করা যায় না, সীমাবদ্ধতা। এই পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা, যেমন প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে কি, ম্যাক্সওয়েলের কিছু ফিল্ড ইকুয়েশন আছে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তিনি কিছু ফিল্ড ইকুয়েশন আবিষ্কার করেছেন। সেই ফিল্ড ইকুয়েশনের মাধ্যমে দেখা যায় যে কোনো একটা পরমাণুর চতুর্দিকে যে ইলেকট্রন ঘোরে, সেই ঘূর্ণায়মান ইলেকট্রন আস্তে আস্তে শক্তি বিকিরণ করবে। বিকিরণ করার পর সেই ইলেকট্রন সোজাসুজি নিউক্লিয়াসের গায়ের উপর আসবে। অর্থাৎ যদি আমরা আরো লক্ষ্য করি, এরকম এরকম মনে করে কোনো একটা ইলেকট্রন ঘুরছে, ক্রমান্বয়ে তার শক্তি ক্ষয় করছে, ক্রমান্বয়ে শক্তি ক্ষয় করছে, এবং শক্তি ক্ষয় করে একবারে সে কি করবে, নিউক্লিয়াসের গায়ের উপর পড়বে। এই যে নিউক্লিয়াসের গায়ের উপর সে পড়বে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একখানে হয়ে কি করবে, ওয়ার্ল্ড বিস্ফোরণ হয়ে যাওয়ার কথা। কিন্তু আসলে যেহেতু ওয়ার্ল্ড বিস্ফোরণ হয়ে যাচ্ছে না, কাজে বুঝতে হবে যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে কি, সে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে কি, বর্ণালী রেখা ব্যাখ্যা করতে পারে না। বর্ণালী কি ব্যাখ্যা করতে পারে না, বর্ণালী রেখা ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ কেন বর্ণালীর সৃষ্টি, এই ব্যাখ্যা রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারে না। এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। এই রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাকে ওভারকাম করার জন্য, এই সীমাবদ্ধতাটাকে সংশোধনের জন্য বিজ্ঞানী নিলস বোর একটা সুন্দর একটা তত্ত্ব উপস্থাপন করেন পরমাণু মডেল সংক্রান্ত। এই নিলস বোরের তত্ত্ব থেকে আমরা পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, পরমাণুর কক্ষপথের শক্তি নির্ণয় করতে পারবো, তারপর হচ্ছে কি বর্ণালী সংক্রান্ত সাধারণ যে বর্ণালী সেগুলো সংক্রান্ত ধারণা করতে পারবো। এই হচ্ছে নিলস বোরের তত্ত্ব। এই নিলস বোরের তত্ত্ব আমি আগামী দিন তোমাদের বিস্তারিত পড়াবো। তোমাদের আজকে কাজ হচ্ছে পরমাণুর গঠন সংক্রান্ত পড়ে রাখবা। পরমাণুর গঠনে পরমাণুতে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ পরমাণুতে তিনটে জিনিস আমরা পাই, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন আর একটা নিউট্রন। প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করে, সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ধনাত্মক চার্জ আর নিউট্রন নিরপেক্ষ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। হ্যাঁ, যাই হোক, তোমরা এই বিষয়গুলো মনে রাখো। আর কিছু কিছু ছোট ছোট সংজ্ঞা, যেমন নিউক্লিয়ন কাকে বলে, আইসোটপ কাকে বলে, নিউক্লাইড কাকে বলে, ভর সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা কি, এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে পড়ে রাখো। আগামী দিন আমি নিলস বোরের পরমাণু মডেল সংক্রান্ত আলোচনা করবো, এবং সেখানে আমরা দেখতে পাবো কীভাবে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়, কীভাবে পরমাণুর কক্ষপথের শক্তি নির্ণয় করা যায়। তোমরা সর্বদা মনে রাখবে, পরমাণু এমন এক জিনিস যাহা কোনোভাবেই দেখা যায় না। যত শক্তিশালী মাইক্রোস্কোপই হোক, পরমাণু দেখার ক্ষমতার কারণে পরমাণু সম্পূর্ণ একটা অদৃশ্য জিনিস। কাজে নিউক্লিয়াস আরও অদৃশ্য হবে এবং ইলেকট্রন কী হবে, আরও অদৃশ্য হবে। এই সব জিনিস সংক্রান্ত বিস্তারিত আগামী দিন আমরা জানবো। সে মোতাবেক সবাই তোমরা ভালো থাকো, আমার জন্য তোমরা দোয়া রাখিও। ছোটা হাস।